নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। নিজভঙ্গ রাজযোগ অর্থের সাগরে ডুব দিতে চলেছে এই রাশিগুলো। আমি এই কথাটি বলেছি, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়, তখন কিন্তু তার শুভ ফল তিনগুণ কিন্তু বৃদ্ধি পায়। রবি গ্রহ অলরেডি তুলা রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র প্রবেশ করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে। এবং অনেকে কমেন্ট করছেন যে স্যার কতদিন অবধি এই রাজযোগ থাকবে, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কতদিন অবধি এই রাজযোগের সুফল রাশিগুলো পাবে। তার আগে দেখুন, আপনার জন্মছকে যদি নিজভঙ্গ রাজযোগ যদি থাকে, এই সময় কিন্তু আপনি লাখো কোটি আপনি কিন্তু অর্থ কিন্তু উপার্জন করবে। যারা হাজারে করছে তারা লাখে, লাখে করছে তারা কোটিতে, কোটিতে যারা করছে তারা আরবপতি কিন্তু হতে পারে। কারণ নিজভঙ্গ রাজযোগ বিশেষত অর্থের দিকটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয়। এটা 24 দিন এই নিজভঙ্গ রাজ্য কিন্তু থাকছে। এই নিজভঙ্গ রাজ্যকে 24 দিন যে রাশিগুলোকে কল্পনার বাইরে রেজাল্ট দিতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব। ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, আমি বারবার বলেছি, যে কোনো কাজ, যে কোনো রেমেডি, আপনার জন্মকুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার সম্পূর্ণ দায়িত্বের সাথে। অর্থাৎ আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি। অর্থাৎ ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল আমি আমার অভিধান থেকে, আমার ডিকশনারি থেকে আমি কিন্তু কেটে দিয়েছি। হবে না বলে এমন কোনো কাজ নেই, প্রত্যেকটি কাজই হবে। কারণ আপনার যদি জন্মছকে সেই যোগ যদি থাকে, তাহলে আপনি এই সময় প্রচুর অর্থের কিন্তু মালিক কিন্তু হবেন। এটাই হচ্ছে বিশেষভাবে দেখা কিন্তু দরকার। আপনার জন্মছকে গ্রহগত অবস্থান, ওই রাশিগুলো কোটিপতি করে দিলাম কি কারণ, লজিক নাই, নিজের মন গড়া কথা, নিজের মতন করে আলোচনা করা, কোনো কারণ নাই, গ্রহের কোনো গোচর নাই, হঠাৎ হঠাৎ কোটিপতি, কোটিপতি একটা কথা বলা কিন্তু খুব সহজ, কিন্তু কোন জায়গাটাতে হবে সেটা কিন্তু দেখা দরকার, কোন কোন রাশি ক্ষেত্রে হবে। ওই দুম করে বলে ফেললাম, এটা কখনো মিলবে না, কখনো মিলতে পারে না। নিজের মতন করে মন গড়া কথা বলে, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার হচ্ছে বিজ্ঞান, বেদকে যদি আপনি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ জ্যোতিষ হচ্ছে মানব কল্যাণের জন্য, মানব কল্যাণ শাস্ত্রের শাস্ত্র এটি একটি। অর্থাৎ যেখানে সমস্যা আছে সেখানেই সমাধানের পথ জ্যোতিষশাস্ত্র কিন্তু খুঁজে দিয়েছে। এই জন্য আগেকার দিনে মুনি ঋষিরা কী জানেন, এই জ্যোতিষশাস্ত্রটার উপর বিশেষভাবে কিন্তু দেখত। কারণ অনেকে বলে কি জানেন, যে স্যার আমি একটা ভাড়া বাড়িতে ছিলাম, আমার খুব উন্নতি হয়েছে, ওই বাড়িতে খুব ডেভেলপমেন্ট হয়েছে, যেমনি আমি ওই নিজে বাড়ি করলাম তারপর থেকে কিন্তু আমার উন্নতি কিন্তু ব্যাহত, টাকা আসছে, টাকা কর্পূরের মতন উড়ে যাচ্ছে, কিন্তু ওই ভাড়া বাড়িতে থেকে কিন্তু প্রচুর অর্থ ইনকাম করেছি, কিন্তু আজকে নিজের বাড়িতে করে হচ্ছে না। এটাই কিন্তু ডেস্টিনি, এটাই কিন্তু ভাগ্য। এই জন্যই বারবার বলি, জ্যোতিষশাস্ত্র আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, আপনার বাস্তুক্ষেত্র, আপনি বাস্তুর যে মাটিটা যে কিনেছেন, তা সেই মাটিটা আপনার ক্ষেত্রে সুটেবল কি না সেটা দেখা দরকার। এবং এর পাশাপাশি বাস্তুর যে প্রতিকার এবং কোথায় কোন জিনিস প্লেসমেন্ট করা উচিত সেটাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। নিজের মতন করে বাড়ি তৈরি করে দিলাম, কিচেন রুম, টয়লেট, সিঁড়ি, আপনার ডাস্ট রুম বা আপনার স্টোরেজ রুম, বা যারা ওয়াটার
রিজার্ভার যারা করছেন সমস্ত কিছু ইন্ডিকেশন কিন্তু আছে। অর্থাৎ এই জায়গাগুলো বোঝা দরকার। যারা বলছে আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না, আমি বলছি না জ্যোতিষশাস্ত্রের দিকে আঙুল না তুলে নিজের জন্ম ছকটাকে দেখুন। জ্যোতিষশাস্ত্র আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে জীবন আপনার বদলিয়ে দিবেই দিবে। দায়িত্ব নিয়ে বলছি, জোর গলাতে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি। কারণ ওই যে এর আগে বললাম, নিজের মতন করে কিছু কিছু জন বসেছে কোটিপতি করতে প্রতিদিন, কিন্তু কোনো কিচ্ছু হয় না। এখানেই তো জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ আপনার সঠিক রোগ নির্ণয় করা, আপনার কোন জায়গাটাতে ডিস্টার্ব আছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন, কোন ভাবটাকে আপনাকে ঠিক করতে হবে কৌশিকরাই জানে। ওই জন্য আমি বলি না চ্যালেঞ্জ কেন নেই, এই জন্য চ্যালেঞ্জ নেই। আপনার হাত ধরে আমি টেনে তুলবো, আমি কিন্তু সবারই হাত কিন্তু ধরি না, এটা আমি একটা কথা বলছি। যারা প্রচুর জ্ঞানী নিজেরা ভাবে, যাদের মধ্যে ডিসিপ্লিন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলে দিই নমস্কার আসুন। অর্থাৎ ডিসিপ্লিনটা আমার কাছে মেন, এবং আমি যে ক্রিয়া বলবো এবং বেশ কিছু নিয়ম আমার আছে, আপনার জীবনকে কিন্তু বদলাবেই বদলাবে। আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ওই নিজের মতন করে মন গড়া কথা বলে কোনো লাভ নেই, শুধুমাত্র কোটিপতি কোটিপতি করে মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে কোনো লাভ নেই। আপনাকে লজিক দিয়ে বুঝাতে হবে। আমি বারবার বলছি, লজিক ছাড়া কোনো ভিডিও দেখবেন না। কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, এই যে নিঝঙ্গ রাজ্য সৃষ্টি, এর ফলে কিন্তু লাভ কিন্তু দিবে এই রাশিগুলোকে। যে যে রাশির নাম বলছি লিখে রাখুন, সেই রাশিগুলো মানে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবেই হবে। এবং এর পাশাপাশি আরেকটি আপনাদেরকে কথা বলি, অনেকের আছে যে ইনকাম করছে কিন্তু মাসের শেষে শেষে আপনার 20-22 মধ্যে পকেট শূন্য, চিন্তা হচ্ছে বা টাকা নিয়ে আসতে আসতে কোন খাতে কোনটা খরচ করবো, এইদিকে ঋণ, ওইদিকে সংসারের খরচ, এইদিকে ছেলের এডুকেশনের খরচ, মাথার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এরকম প্রচুর আসছে, প্রচুর দেখাচ্ছে, প্রচুর অনলাইনে কনসাল্ট চলছে, ঋণের বোঝা মনে হচ্ছে সে প্রচুর একটা পাহাড় যেন ঘাড়ে নিয়ে ঘুরছে। তাদের দেখলে আমার খুব কষ্ট হয়। তারা কথা বললে তারা যেভাবে অনুরোধ সূচক কথা, তারা মানে সত্যি দেয়ালে যাতে পিঠ ঠেকে যায় কিনা তারাই কিন্তু বুঝতে পারে। আমি এরকম চাইছি, যারা দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা আমার সঙ্গে কৌশিকরাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, আপনারা কী কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা জানান। এবং এর সাথে সাথে আপনাদেরকে আমি একটি কথা বলি, এই জায়গাটা যাদের অর্থনৈতিক ডামাডোল যাচ্ছে, ফিনান্সিয়াল দিকটা আপনার ডুবে গেছে, কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না, সব দিককার যেদিকে যাচ্ছেন সেই দিকে দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, এবার আপনি বেরাবেন কী করে? এই জায়গাটাতে বেরানোর রাস্তা একজন সঠিক পথপ্রদর্শক, যেটা হচ্ছে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, আপনাকে কিন্তু দিক নির্ণয় কিন্তু করবে। অনেকে ব্যবসা ক্ষেত্রে কি ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছে, স্যার ব্যবসাতে ডুবে আমি শেষ হয়ে গেলাম, একের পর এক ব্যবসা করেছি কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, স্যার আমার গাইডলাইন নিন আগে, কোন ব্যবসা আপনার ক্ষেত্রে স্যুট, কোন সময় ব্যবসা করবেন, এই জায়গাগুলোই তো জ্যোতিষশাস্ত্র। আপনি কেন ডুববেন, এই জায়গা আগে আপনি নিন, সঠিক রেমেডি করুন, দেখবেন আপনাকে ফিরে তাকাতে হবে না। লোনের উপর লোন, এটা হচ্ছে দাম্পত্য সুখের জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, এডুকেশনের জায়গাটাতে অনেক বাধা আসছে। এই জায়গা থেকে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকেও কিন্তু সমস্যা, সেই জায়গাটাতে কাজ হচ্ছে না, সেখানে কিন্তু কাজের জায়গাটাতে সমস্যা চলে আসছে, কর্ম পাচ্ছে না। অর্থাৎ একজন প্রপার অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক কিন্তু গাইডলাইন কিন্তু দিতে পারে। এবার আমি রাশিগুলো আপনাকে নাম জানিয়ে দিচ্ছি, কোন কোন রাশি, নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। মেষ রাশি কিন্তু দৈনিক রোজগার, ব্যবসা এবং ভাগ্য সাথ দিতে। দ্বিতীয় রাশি বিষ রাশি, বিষ রাশির আপনার ঋণ পরিশোধ হবে, কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি।
তিন নম্বর রাশি, যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি লালে লাল হতে চলেছে। মিথুন রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা, স্টক বিজনেস থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে, আপনাদের সফলতার জায়গা নির্দেশ করছে তুলা রাশি আপনি যদি মানুষ হন। এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশি নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সোনার সোয়াগা হতে চলেছে। আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন এবং যারা কর্মের জায়গাটা নিয়ে একটু হলেও টেনশন চলছিল, সেই জায়গাটা কর্মক্ষেত্রে উন্নতি এবং বড় ধরনের কোনো কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে সিংহ রাশি, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সোনার সোয়াগা কিন্তু হতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মীন রাশি। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন মীন রাশি। এবং আপনাদের এই সময়ের মধ্যে দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বিশেষভাবে সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যা যুক্ত আছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে। অর্থাৎ আপনাদের একটা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে। অর্থাৎ যে কটি রাশির কথা বললাম কম বেশি যদি আপনার জন্মচকে নিজভঙ্গ রাজযোগ যদি থাকে, আপনি এই সময় প্রচুর অর্থের কিন্তু মালিক কিন্তু হবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।